আশা করছি সবাই ভালো আছো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে যে নোটিফিকেশন বেরোচ্ছে, প্রাইমারি টেট বলো বা প্রাইমারি টিচার অ্যাপয়েন্টমেন্ট বলো, সমস্ত নোটিফিকেশানগুলো বিগত কিছুদিন থেকে মনে হচ্ছে কারেকশন এতটাই হচ্ছে বা আপডেট এতটাই হচ্ছে যে মানুষ বা ক্যান্ডিডেটরা বা অ্যাসপিরেন্টরা মনে হচ্ছে দুবিধায় পড়ে যাচ্ছে যে কী করবো, প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নেবো না ছেড়ে দেবো। হ্যাঁ, মানে প্রচুর হারে এডিশন কারেকশন হতেই আছে। হ্যাঁ, তো রিসেন্টলি যেটা এডিশন হয়েছে বা কারেকশন হয়েছে ওটা হচ্ছে কি, এবার থেকে সিটেট পাস করা ক্যান্ডিডেটরাও কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ দিতে পারবে। সিটেট যেটা আগে সিটেট মানে হচ্ছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, এই টেটটা পাস করার পরে কেন্দ্রীয় বিদ্যালয়, আর্মি পাবলিক স্কুল, এই ধরনের কিছু কিছু স্কুলে আবার একটা মেইন পরীক্ষা দেওয়ার পরে ইন্টারভিউ দিয়ে টিচার নিয়োগ হতো। হ্যাঁ, এবার হঠাৎ করে আমাদের রাজ্য সরকার কী ঘোষণা করেছে যে যারা সিটেট পাস করেছে ওরা সরাসরি ইন্টারভিউ দিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুলগুলোতে টিচার হিসেবে নিয়োগ করতে পারবে। ঠিক আছে, কারোর জন্য এটা খুবই খুশির খবর, কারোর জন্য অবশ্যই দুঃখের খবর, আমার কাছে কোনো ব্যাপার না। হ্যাঁ, তো আমি জাস্ট একটা তথ্য দিচ্ছি যে তাহলে সিটেট না WBtetএর জন্য প্রস্তুতি নিতে হবে এখন। কোনটার জন্য প্রস্তুতি নেবে, সিটেটের জন্য না WBtetএর জন্য? বা সিটেট কি প্রতি বছর হয়, এই জিনিসগুলো কী বলতে চাইছে? দেখো, মেন ব্যাপারটা হচ্ছে যে সিটেট কিন্তু প্রতি বছর পরীক্ষা হয়, আর WBtet কী বলতো, এটা একটা উৎসবের মতো, 2-4 বছর পর, 5 বছর পর, 6 বছর পর হয়। হ্যাঁ, আর যেটা সিটেট পরীক্ষা আছে সেখানে তোমার কিন্তু কোশ্চিন হবে ইংলিশ ভার্সনে এবং হিন্দি ভার্সনে, কিন্তু ওখানে একটা প্লাস পয়েন্ট আছে কি যে ওখানকার কোশ্চিন কিন্তু লেভেলের মধ্যে হয়, অতটা ভারী হয় না। WBtet যেগুলো কোশ্চিন হয় প্রচুর হার্ড টাইপের দেয়, হ্যাঁ প্রচুর ডিফিকাল্ট দেয়। সিটেট প্রতি বছর হবে ডিসেম্বরে, আর যে এই ডিসেম্বরে আবার পরীক্ষা আছে, হ্যাঁ অ্যাডমিট ডাউনলোড শুরু হয়েছে, তোমরা যারা যারা পরীক্ষার জন্য ফর্ম করছো ওই জন্য খুবই হার্দিক অভিনন্দন থাকলো। হ্যাঁ, তো সিটের জন্য প্রস্তুতি নেবে না কী করবে? WBtet জন্য প্রস্তুতি নেবে, যখন হবে তখন অবশ্যই প্রস্তুতি নেবে। এবার সামনে যখন সিটেট আসবে সিটেটের জন্য অবশ্যই প্রস্তুত নাও, কারণ সিটেটের ম্যাথ বলো বা EBS বলো প্রচুর সহজ আছে একদম। মানে যারা হয়তো এখানে WBtet হয়তো পড়ে হয়তো 65 পেতো, ওরা কিন্তু ওখানে ইজিলি 85 পেয়ে যাবে, কিন্তু তোমাকে জানতে হবে ইংলিশটা, অর্থাৎ তোমাকে কিন্তু ইংলিশের ওপর একটা বেসিক নলেজ রাখতে হবে, কোশ্চিন পড়ে মানেটা বুঝতে হবে। এক্সট্রাভাবে ইংলিশ ক্লাস আমরা শুরু করছি সিটেটের জন্য বলো বা SSC-র জন্য, তো আমার কাছে সঙ্গে যোগাযোগ করতে পারো 8759752731। ঠিক আছে, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আমি কিন্তু সেকেন্ড ব্যাচ শুরু করছি, ওটা সিটেট এবং WBtet এবং SSC-র ওপর ভিত্তি করে, 8759752731 এই নম্বরে যোগাযোগ করো। আমি কিন্তু তোমাদের লোকেশনটা বলে দেবো কোথায় ইন্টারভিউটা, না সরি কোচিংটা হবে। তো যারা মালদায় আছো ওরা যোগাযোগ করতে পারো, মালদাতেই হবে। হ্যাঁ, থ্যাংক ইউ।